এটা এটা লাল জবা লাল জবা পাশে একটা হলো ইয়েলো জবা এখনো কুড়ি আছে আচ্ছা আচ্ছা কুড়ি হয়ে আছে ইয়েলো জবা আর এটা লাল জবা এটা তো লঙ্কা গাছ কিন্তু জবা বলতে এটা কিন্তু থোকা এটা তো লঙ্কা গাছ এটা নীল জবা এটা লাইট ইয়ে আছে লাল নীল জবা আর এটা তো এটা চেনা চেনা লাগছে গাছটা জয়ফুল টাইপের না নয়নতারা টাইপের আচ্ছা আচ্ছা নয়নতারা ডিফাইন কালার আছে টগর এটা এটা রাবার গাছ তুলসী এটা হচ্ছে লাল তুলসী না আর ওটা কৃষ্ণ এটা লাল তুলসী এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণ তুলসী আর এটা লাল তুলসী আচ্ছা কৃষ্ণ তুলসী পাশে লাল তুলসী এটা কি সবেদা সবেদা ধরে আছে দেখতে পাচ্ছেন সবেদা গাছ আর পাশেই একটা সুন্দর ফুল ফুটে আছে এটা কি ফুল ক্যামেলিয়া প্রচুর ফুল বিভিন্ন গাছ ফল ফুলের গাছ ভর্তি আমার এসে খুবই ভালো লাগলো সব গাছের নাম বলতে পারছি না এটা কি এটা সে টগর গন্ধরাজ লেবু গন্ধরাজ ফুল আচ্ছা এটা কুড়ি ধরে আছে গন্ধরাজ তো লেবু হয় ফুলও আছে বাহ সুন্দর কুড়ি আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফুল গাছ ফল গাছ মোটামুটি দেখাতে পারলাম অনেক গাছ দেখানো গেল না এই যে দেখাচ্ছি শিউলি দেখুন শিউলি ফুল গাছ এই যে শিউলি ফুল লাউ বেশ সুন্দর লাউ লাউ ধরে আছে মৌসুম্বি গাছ মৌসুম্বি ধরে আছে কত রকম গাছ এটা টমেটো না এটাই আর এই ফুলটা খুব সুন্দর লাগছে কামরাঙা গাছ কামরাঙা আগে দেখালাম আর এটা কুল কুল গাছ এবার এইদিকে দেখবো ফুল কি কি আছে এটা কি গাছ এটা গ্ল্যাডুলা
আর এটা হচ্ছে আমি পাঁচতলা হচ্ছে যেতে আপনি বলে দেখলেন দরদার আপনার হচ্ছে এটা দারুন দেখতে আচ্ছা নাম জানা না জানা অনেক ফুল গাছ আছে এটা ইয়ে এটা তো ক্যাকটাস ড্রাগন এটা ড্রাগন আচ্ছা আচ্ছা ড্রাগন ফ্রুটস গাছ বিভিন্ন রকম গোলাপ গাছ আছে এবার গোলাপ বিভিন্ন রকম গোলাপ বিভিন্ন প্রকারের গোলাপ ফুল গাছ সুন্দর থোকা থোকা গোলাপ এটা এটা বেগুন 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 ভিলা বেগুন ভিলা বেশ সুন্দর গাছ এটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছে ভর্তি সুন্দর ফুল গাছ দেখাচ্ছি এটা আমার দাদার বাড়িতে ছাদের ওপরে তৈরি করেছে ছাদ ভর্তি গাছ গাছ আর গাছ এটা কি গোলাপ বাহ খুব সুন্দর গোলাপ ধবধবে সাদা এটা কি গাছ করবি আর দেখুন তো এটা চিনতে পারেন কি না এই গাছটা এটা হচ্ছে ডালিয়া ফুলেই ফুল আচ্ছা এই আরেকটা গোলাপ এটা বেশ বড় বড় গোলাপ ফুল এখানে একটা গাছ আছে এটা কি গাছ হ্যাঁ পিটুনিয়া নতুন নতুন নাম শুনতে পাচ্ছেন এরপরে দেখাবো এটা এটা কি গাছ পিটুনিয়া আচ্ছা 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 আর এটা হচ্ছে গাঁদা ফুল এটা একটা পিঙ্ক পিটুনিয়া গাঁদা ফুল আর এটা কি গাছ আচ্ছা যথেষ্ট সুন্দর মানে বিভিন্ন প্রজাতির আর কি আর এদিকে হচ্ছে গাঁদা ফুল এটা কি চন্দ্রমল্লিকা এই যে তাহলে বুঝতেই পারছেন ফুলে ফুলে একেবারে ভর্তি সৌন্দর্য খুব ভালো লাগলো আচ্ছা ড্যানথাস কি গাছ এটা হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের দেখাতে বাকি আছে দেখে নিন চায়না বট বট গাছ চায়না বট গাছ আশ্চর্য আমি দেখিনি কখনো এই প্রথম দেখলাম আবার এর ছুরিও হয় না বড় হলে বাহ আরে এটা কি গাছ এই যে এটা তো আমি খেয়াল করি বেগম ভিলা আচ্ছা 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 আমরা রাতের বেলায় ছবিগুলো তুলছি একটু আলোটা কম তবুও চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য এটা চেরি আচ্ছা চেরি ফল যেগুলো আমরা খাই সেই চেরি গাছ এটা ফল ফুলবে বড় হবে এটা আর আগে দেখিয়েছি এখনো দেখাচ্ছি লাউ গাছটা দেখুন টবের মধ্যে লাউ গাছ হয়েছে এবং লাউ ফুলে আছে এই যে দেখতে পাচ্ছেন পাখির জন্য ওপরে নেট দিয়ে রাখতে হয়েছে
গাছের ডগা নষ্ট করে দেয় যার জন্যে। যাক, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আচ্ছা আচ্ছা, এই যে এই যে তা মেনটেন করতে তো বেশ ঝামেলা, নিয়মিত জল সার দিতে হয়। আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগলো। এই পর্যন্ত ডিসকভার উইথ অমিয় চ্যানেলের পক্ষ থেকে অমিয় সরকার, আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।